প্রতিদিন কার মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আজকের চ্যাপ্টার, আজকের আলোচনা আমাদের যেটা হলো ট্রাভেলস, ডিল ট্রাভেল কজেস অ্যান্ড রেমিডিস অ্যান্ড কাইন্ডস, ডিল কাইন্ডস। ঠিক আছে, মেন যেটা আমাদের প্রবলেমটা ক্রিয়েট হয় যখন আমরা ড্রিলিং অপারেশন করব, এখানে আমরা দেখতে পারি, উপরে দেখতে পাচ্ছি প্রোডাকশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ফিটার ড্রিলিং। আমাদের যে ফিটারদের ট্রেনিং করা হয়, ফিটার ট্রেনিদের, তাদেরকে প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে বা কোনো ইন্ডাস্ট্রিতে বা গভর্নমেন্ট সেক্টরে হোক, যে সেক্টরে হোক, প্রোডাকশন ম্যানুফ্যাকচারিংয়ে মেশিন নিয়ে অপারেশন করতে হতে পারে, তার মধ্যে একটা ড্রিলিং অপারেশন। এখানে আমরা ড্রিলিং অপারেশনের কী কী আমাদের ট্রাভেল করতে হয়, ট্রাভেল বলতে কী কী প্রবলেমের ফেস করতে হয়, সেই প্রবলেমগুলো কী কী করলে আমার ফেস করব না, বা ওই ওই প্রবলেমটা যাতে ক্রিয়েটই না হয়, সেইটার জন্য আজকের এই চ্যাপ্টারটা আমাদের। ঠিক আছে, এখান থেকে আমরা কী শিখব, স্টেট দ্য কমন ড্রিল ডিফেক্ট, কমন ড্রিল ডিফেক্টগুলো কী কী, এগুলো হচ্ছে কমন, যেগুলো দেওয়া আছে মোটামুটি আমাদের বইয়ে, যেসব পয়েন্টগুলো দেওয়া আছে এগুলো বেসিক্যালি আমরা ফাইন করি বা দেখতে পাই আমাদের ড্রিলিং অপারেশনে, একটা যখন আমরা ড্রিলিং অপারেশনটা করে থাকি। ঠিক আছে, তারপরে আইডেন্টিফাই দ্য কজেস অফ ড্রিলিং ডিফেক্ট, আমরা আইডেন্টিফাই করবো সেটাকে, শুধু ডিফেক্ট হলেই তো হবে না, আমাদেরকে আইডেন্টিফাই করতে শিখতে হবে, কারণ আমরা স্কিল ওয়ার্কার, এটা হচ্ছে নেক্সট কথা। তাহলে সাজেস্ট রেমেডিজ স্টেপ টু প্রিভেন্টিং ড্রিল ফেলিওর্স, এটা ভালো কথা যে আমাদের এখান থেকে তাহলে প্রিভেন্ট করতে হবে যখন আমরা ড্রিলিং অপারেশনটা করবো, যাতে আমাদের সেই ক্ষতিটা না হয়, সেটা থেকে আমরা চেষ্টা করবো যাতে আমাদের ক্ষতিটা না হয়, কারণ একটা ড্রিলিং একটা ওয়ার্ক পিসের উপর যদি আমরা ড্রিলিং করতে যাই, সেই ড্রিলিংটা যদি আমার সঠিকভাবে না হয় তাহলে আমার কী হলো, জবটাও নষ্ট হলো, তার সাথে সাথে আমাদের কিছু ভুলের কারণে ড্রিল বিটটা, সেই ড্রিল বিটটারও ক্ষতি হয়, ড্রিল মেশিনেরও ক্ষতি হয়। সেফটিফিকেশান দেখতে গেলে আমাদের সব কিছুকে মেনটেন করে নিয়ে চলতে হবে। ঠিক আছে, নেক্সট তাহলে আমরা পয়েন্টগুলো এবার পড়বো সামনের দিকে। ফার্স্ট পয়েন্ট আছে ওভার সাইজ হোল, প্রত্যেকটাকে আন্ডারলাইন করে দিয়েছি, প্রত্যেকটাই জরুরি এই চ্যাপ্টার থেকে, সব কটাই লাইনই আমরা মনে রাখবো, যাতে করে আমাদের ড্রিলিং অপারেশনটা যখন করবো তখন আমাদের যাতে কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, মেন মোটিভ এটা আমাদের এই চ্যাপ্টারে। তাহলে প্রথমটা কী আছে, ওভার সাইজ হোলস, ওভার হিটেড ড্রিলস, রাফ হোলস, আনইকুয়াল অ্যান্ড ইনইকুয়েলড ফ্লো অফ চিপস। ঠিক আছে, তারপরে স্প্লিট ওয়েভ অর ব্রোকেন ড্রিলস, এগুলো হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট। এবার প্রত্যেকটা পয়েন্টের আমার কী কী কারণে হয় সেই কারণগুলো আমরা এখানে ফাইন করব। ঠিক আছে, আর যেগুলো পয়েন্ট আমরা ফাইন করব, আমরা লক্ষ্য করব, নিমি প্যাটার্ন বই পড়ার একটা সিস্টেম আছে, আমরা জানি, যেটা আগে থেকেই পড়ে আসছি, বইটা শুরুতেই আমাদের যেটা শেখাতে চাই, প্রথমেই লেখা থাকে আমাদের অবজেক্টিভ দিয়ে, এই লেসন থেকে আমরা কী শিখব, কী জ্ঞান অর্জন করব। আমাদের জেনারেল লাইনের পড়ার সঙ্গে কিন্তু এই টেকনিক্যাল লাইনের পড়ার সঙ্গে এটাই পার্থক্য, আমাদের শুধু মুখস্থ করলে হবে না, চোখ বন্ধ করে জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, যাতে আমরা প্র্যাকটিক্যালি যখন করব বা প্র্যাকটিক্যালি যখন আমরা সেই মেশিনটার সঙ্গে ফেস করব, তখন যাতে এইগুলো আমার মাথায় থাকে। ঠিক আছে, তাহলে নেক্সট তার সাথে সাথে আর একটা জিনিস শিখতে হবে আমাদের নিমি প্যাটার্ন থেকে, আমাদের দেখবা প্রত্যেকটা লাইনের সাইডে ফিগ দিয়ে বা ফিগার দিয়ে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 করে আইডেন্টিফাই করা থাকে, যাতে করে পড়বো এবং পড়ার সাথে সাথে ছবিটা দেখবো, তাহলে আমার কী হবে, মুখস্থটা বেটার হবে এবং ভালো হবে, ভালো করে বুঝবো। ঠিক আছে, তাহলে প্রথমেই চলে আসবো ওভার সাইজ হোল, কী কী কারণে আমাদের ওভার সাইজ হয় হোলটা। হোলটা একটা হোল করতে গেলে আমরা যখন ড্রিল করবো, ড্রিল করার সময় ওভার সাইজ কী কী কারণে হয়, প্রথমটা দ্য আনইকুয়াল লেন্থ অফ দ্য কাটিং এজ, কাটিং এজটা আমরা এখানে ফিগারটা দেখে নিচ্ছি, ফিগার নাম্বার 1টা ভালো করে যদি লক্ষ্য করি, ড্রিলের কাটিং এজটা আনইকুয়াল আছে, ইকুয়াল নেই, তো এটা কোত্থেকে আমাদের এই প্রবলেমটা ফেস হয়েছে বা কোত্থেকে আমাদের এই প্রবলেমটা হয়েছে, যখন আমরা রিসার্পেনিং করবো তখন এই প্রবলেমগুলো আমাদের ক্রিয়েট হয়, তো রিসার্পেনিংটা আমরা ঠিকঠাক করে করবো। এরপরে নেক্সট একটা চ্যাপ্টার আছে আমাদের রিসার্পেনিং করার জন্য, তো ওটাও পড়বো আমরা পরে নেক্সট। তাহলে এখন দেখবো এটা কিসের জন্য, যে আনইকুয়াল কাটিং অফ দ্য আনইকুয়াল লেন্থ অফ দ্য কাটিং এজ, কাটিং এজটা আনইকুয়াল আছে, আমরা ভালো করে যদি লক্ষ্য করে দেখি এখানে আনইকুয়াল আছে, এটা এটার সঙ্গে কোনো মিল নাই। ঠিক আছে, আর ড্রিলের পয়েন্টগুলো সম্বন্ধে তো আমরা জানি প্রত্যেকটার, যে প্রত্যেকটা বডি পার্টের ড্রিলগুলোর কোনটার কী নাম, কোনটা ফ্লুইড, কোনটা মার্জিন, কোনটা ল্যান্ড, কোনটা ওয়েভ,
কোনটা অ্যাঙ্গেল পয়েন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে? কারণ এগুলো আমরা আগের চ্যাপ্টারে পড়ে এসেছি। আর যদিও বা তোমাদের পড়া না থাকে তাহলে আমার আগের ভিডিওটা বানানো আছে, তোমরা আগের ভিডিও থেকে আমাদের সেই ড্রিলের চ্যাপ্টারটা দেখে নিতে পারো, ঠিক আছে? নেক্সট, এবার আগে যাব। নেক্সট হচ্ছে দ্য আনইকুয়াল অ্যাঙ্গেল অফ কাটিং এজেস। আনইকুয়াল অ্যাঙ্গেল, কাটিং অ্যাঙ্গেলটা ভালো করে যদি আমরা লক্ষ্য করে দেখি, ছবিটা যদি আমরা ভালো করে দেখি, আনইকুয়াল কাটিং অ্যাঙ্গেল অ্যান্ড লেন্থ, কোনো ইকুয়ালিটি নেই অ্যাঙ্গেলগুলোর মধ্যে, কোনো ইকুয়ালিটি নেই ভালো করে আমরা যদি লক্ষ্য করে দেখি এই অ্যাঙ্গেলটার মধ্যে। এইগুলোর কারণে আমাদের কি হয়, ওভার সাইজ ড্রিলটা হয়ে যায় আমাদের, ঠিক আছে? এই দুটো পয়েন্ট গেল। নেক্সট, দ্য আনইকুয়াল ট্রিনিং অফ পয়েন্ট। আনইকুয়াল ট্রিনিং অফ পয়েন্ট, সেম জিনিস, ফিগার নাম্বার থ্রিটা আমরা ভালো করে যদি লক্ষ্য করি দেখব, পয়েন্টটাকে ভালো করে আমরা লক্ষ্য করব, ট্রেনিংটা ঠিকঠাক করে করা নেই আমাদের। ট্রেনিং জিনিসটা কি, ঠিক আছে, যখন আমরা এটা তোমাদের প্র্যাকটিক্যালি করব বা প্র্যাকটিক্যালি হাতে থাকবে তখন আমরা ভালো করে বুঝতে পারব, নাহলে এটা আমাদের সম্ভব না এরকম করে প্র্যাকটিক্যালি বা থিওরিক্যালি বোঝা সবগুলোই, ঠিক আছে? নেক্সট, দ্য স্পিন্ডেল রানিং আউট অফ সেন্টার। স্পিন্ডেলটা যখন আমরা ড্রিলিং করব সেই স্পিন্ডেলটা রানিং আউট, মানে প্রচণ্ড স্পিডে ঘুরছে, বা আমাদের ড্রিল মেশিনের কোনো একটা পার্ট লুজ আছে যার কারণে আমাদের স্পিন্ডেলটা ভাইব্রেশন হচ্ছে প্রচুর পরিমাণে আর এদিক ওদিক নড়ছে, তখনকার আমাদের এই ওভারসাইজ হোলটা হয়ে থাকে। দ্য ড্রিলিং পয়েন্ট নট বিং ইন সেন্টার। ড্রিলিং পয়েন্টটাকে আমরা সেন্টারে করতে পারিনি। ফিগার নাম্বার ফোরটা আমরা যদি লক্ষ্য করি, দেখো আমাদের সেন্টারটা কোথায় ছিল, এটা সেন্টার পাঞ্চ দিয়ে পাঞ্চ করা আছে, আমি একটু সাইডে করে বসিয়েছি। তাহলে আমাদের যদি সেন্টারই না থাকে তাহলে আমাদের জবটার লেন্থটা কী করে ঠিকঠাক হবে, ওভার সাইজ তো হবেই, ঠিক আছে? এগুলো আমরা এখনকার পড়লাম কজেসগুলো, রেমিডিসগুলো আমরা নিজেরাই বুঝতে পারছি, তাহলে এই ভুলগুলো করবো না, তাহলে আমার এই ক্ষতিটা হবে না। ওভার হিটের ড্রিল, ড্রিল বিটটা কেন ওভার হিট হয়ে যায় আমাদের, ওভার হিট তো হবেই কারণ আমরা জানি হিটিং তো এমনিতেই আমাদের হয়, যেহেতু আমরা যখন কাটিং অপারেশনটা করছি দুটো জবের মধ্যে আর টুলের মধ্যে একটা ফ্রিকশন হচ্ছে, ফ্রিকশনে হলেই আমরা জানি যে হিট জেনারেট হবে। সেখানে হিট জেনারেট হওয়ার আরও কিছু কারণ আছে যেটা ওভার হিট হয়ে পরিণত হয় আমাদের, হিট নর্মালি জেনারেট হয়ই, এবার ওভার হিট বলেছে এই জন্য। ওভার হিটের মধ্যে ফার্স্ট পয়েন্ট আমাদের কী চলে আসবে, কী কী কারণে ওভার হিট হয়, প্রথমটা দেখব, কাটিং স্পিড ইজ টু হাই। কাটিং স্পিড প্রচুর হাই করে দিয়েছি, আমরা জানি প্রত্যেকটা জবের ক্ষেত্রে আমাদের কাটিং স্পিড একই রাখলে হবে না, আমরা কোন জবের উপর করছি, জবটার থিকনেস কতটা আছে সেটার উপর, বা জবের অপারেশনটা কী চলছে, ফিনিশিং হচ্ছে না রাপ কাটছি, সেগুলোর উপর ডিপেন্ড করে আমাদের স্পিডটাকে কন্ট্রোল করতে হয়। তাহলে আমরা স্পিডটাকে ঠিকঠাক দিব, বেশি হাই দিব না, এটাই রেমেডি, ঠিক আছে? ফিড রেট ইজ টু হাই। ফিড রেট বলতে আমরা যেটা জানি, আমাদের যে ফিড হ্যান্ডেলটা থাকে সেই ফিড হ্যান্ডেল দিয়ে আমরা ফিড রেটটা যদি পরিমাণ বাড়িয়ে দিই তাহলে আমাদের কাটিং হেডটা বেশি হবে, ঠিক আছে? ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ইজ ইনকারেক্ট। ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ইজ ইনকারেক্ট, আমাদের ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল কোথায় থাকে আমরা দেখেছি আগের চ্যাপ্টারে, আমি আগেই বলেছি যে আমাদের ড্রিল বিটের নিয়ে একটা ভিডিও বানানো আছে, প্রত্যেকটা পার্ট ড্রিল বিটের প্রত্যেকটা পার্টকে ওখানে আইডেন্টিফাই করা আছে, তো আমরা ওই চ্যাপ্টারটা একবার দেখে নেব যদি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল না বুঝতে পারি, ঠিক আছে? কুলিং ইজ ইনইফেক্টিভ, যে কুলেন্টটা আমরা ব্যবহার করছি, কুলেন্ট ব্যবহার করি আমরা কিসের জন্য, যাতে করে আমাদের যে ফ্রিকশনটা হয়, ফ্রিকশনের ফলে যে হিটটা হয় সেই হিটটা যেন ওভার না হয়ে যায়, সেটাকে মেনটেন করার জন্য কিন্তু আমরা কুলিং ব্যবহার করি, ঠিক আছে? কুলেন্ট ব্যবহার করি, কিন্তু কুলেন্টটা যদি আনইফেক্টিড হয়, আমরা যদি ওয়াটার দিই, আমাদের সোলেবেল অয়েল মিক্স করে ওয়াটার দিতে বলেছে, সেখানে আমরা জাস্ট ডাইরেক্ট ওয়াটার দিচ্ছি, তো ওয়াটার তো সুইটেবল না আমাদের, ঠিক যেটা আমাদের লাগবে বা যেই মেটেরিয়ালের ক্ষেত্রে আমাদের কুলেন্টের জন্য একটা চ্যাপ্টার আছে এক্সট্রা করে, সেই চ্যাপ্টারে উল্লেখিত করা আছে কোন মেটালের জন্য কি ধরনের কুলেন্ট আমরা ইউজ করব, ঠিক আছে? নেক্সট, আমরা ওই চ্যাপ্টারগুলো নিয়েও আলোচনা করব আমাদের এই চ্যানেলে, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। নেক্সট আমরা চলে আসবো, পয়েন্ট অ্যাঙ্গেল ইজ ইনকারেক্ট। পয়েন্ট অ্যাঙ্গেলটা ইনকারেক্ট ছিল আমাদের, পয়েন্ট অ্যাঙ্গেল কোনটাকে বলি আমরা ভালো করে লক্ষ্য করবো, এই তো সেম আনইকুয়াল অ্যাঙ্গেল অফ ডেপ লেন্থ বা আনইকুয়াল অ্যাঙ্গেল। পয়েন্ট অ্যাঙ্গেল ধরো যে আমাদের 118 ডিগ্রি লাগবে, সেখানে আমরা 120 ডিগ্রি করে দিয়েছি, পয়েন্ট অ্যাঙ্গেলটা যদি সঠিক না হয় তাহলে ওভার হিট হবে কারণ কাটবে না সঠিকভাবে, ঠিক আছে? ড্রিল ইজ নট শার্পেন্ড,
ড্রিলটা সঠিকভাবে শার্পেনই করিনি। আমরা যখন ড্রিলিং অপারেশনটা করব প্র্যাকটিক্যালি, তখন দেখব এই জিনিসগুলো লক্ষ্য করব আমরা। তার মানে আমাদের বুঝে যেতে হবে যে ড্রিল বিটটা আমাদের কোন জায়গায় প্রবলেমটা করছে। প্রচুর পরিমাণে চ্যাটারিং আওয়াজ হয়, ঠিক আছে? আমাদের যেমন এই কথাটা বলেছে এখানে, ড্রিল ইজ নট শার্পেন, ড্রিল ইজ নট শার্পেন। যদি ড্রিলটা ভালো করে ধার দেওয়া না থাকে, শার্পেন না থাকে, তাহলে কী হবে? শুধু ওভারহিট হবে না, ওভারহিট তো হবেই, তার সাথে সাথে একটা চ্যাটারিং আওয়াজ করবে, ঠিক আছে? নেক্সট, এবার আমরা চলে আসবো রাফ হোল। রাফ হোল কী কী কারণে হয়? রাফ হোল বলতে আমাদের যে হোলের যে সার্প যে ইন্টারনাল সারফেস ফিনিশিংটা, সেই সারফেস ফিনিশিংটা কেমন হচ্ছে? রাফ হচ্ছে। ফিড রেট ইজ টু মাচ, ফিড রেট যদি বেশি হয়ে যায়, প্রচুর পরিমাণে ফিড রেট দিয়ে দিচ্ছি আমি, যতটা প্রয়োজন তার থেকে বেশি, ঠিক আছে? আমাদের এক একটা চিপস বেরোচ্ছে মানে 1.5 mm, 2 mm, এরকম মোটা মোটা লেন্থের চিপস বেরোচ্ছে, তাহলে ফিড রেট টু হাই হয়ে গেছে। টু হাই হয়ে গেলে আমাদের রাফ হোল হবে। ড্রিল কাটিং এজ আর নট শার্পেন, ড্রিল কাটিং এজটা শার্পেন করা নেই, ওই একই কথা ঘুরিয়ে ঘুরিয়ে আসবে প্রত্যেকটা জিনিস। যাই হোক, তাও একটু আলোচনা করে দিই। কুলিং ইজ ইনসাফিসিয়েন্ট, সেম কথা, ইনইফেক্টিভনেস, এটা ইনইফেক্টিভ মানে কোনো ইফেক্টই করছে না আমাদের, এই জন্য এইসব কারণের জন্য। এবার আমরা চলে আসবো আনইকুয়াল ফ্লো অফ চিপস, আমাদের চিপসটা ঠিকঠাক ফ্লো হয় না, মানে কেটে বেরিয়ে যায় না, ঠিক আছে? বা বেরিয়ে যায় না, বা বেরোই তো এতটা বেশি পরিমাণে বেরিয়ে যায় যে মুখে চোখে ছিটায়, ঠিক একটা লেন্থ অনুযায়ী বেরোয় না, বা যেরকম চিপসটা আমার প্রয়োজন সেই চিপসটা আমার বেরোচ্ছে না, ঠিক আছে? এইসব কারণ কী কী কারণে হয়? আর আনইকুয়াল ফ্লো অফ চিপস ইজ কজেসড ইন দ্য কাটিং এজ আর নট ইকুয়াল অ্যান্ড দ্য পয়েন্ট অ্যাঙ্গেল ইজ নট ইন দ্য সেন্টার অফ দ্য ড্রিল। তাহলে কী কী পয়েন্ট এখানে আমি দেখলাম, এই গোটাটাই আন্ডারলাইন করা আছে, ভালো করে লক্ষ্য করে দেখবো আমরা, ঠিক আছে? আন কাটিং এজ আর নট ইকুয়াল, এক পয়েন্ট অ্যাঙ্গেল ইজ নট ইন সেন্টার, পয়েন্ট অ্যাঙ্গেলটা সেন্টারে নেই, এই সব কারণের জন্য আমাদের আনইকুয়াল চিপস ফ্লোটা হয়ে থাকে। নেক্সট আমাদের লাস্ট, এটা হচ্ছে লাস্ট আমাদের ব্রোকেন ড্রিল অর স্প্লিট ওয়েব। ড্রিলটা কী কী কারণে আমার ভেঙে যেতে পারে, বা ওয়েব কোনটাকে বলি আমরা? কাটিং পয়েন্টের ওখানে যে ছোটো একটা পোর্শন আমাদের আছে ধারালো, এই যে এখানে আমরা যদি লক্ষ্য করে থাকি, আমরা যদি পড়ে থাকি এর আগের চ্যাপ্টারটা, তাহলে বুঝতে পারবো এটাকে আমরা ওয়েব বলি, যেটা আমাদের পয়েন্টে আমরা লাগাই সেন্টারটাতে, ঠিকঠাক ড্রিলিংয়ের সেন্টার পোর্শনটাতে যেটা আমরা লাগাই, এটাকে আমরা ওয়েব বলে থাকি। যেমন এই যে এখানে দেখো, ভালো করে যদি লক্ষ্য করি সেন্টারটা কোথায় বসেছে আমাদের, তো এই যেখানে শার্পেন এই পোর্শনটা, এই পোর্শনটাকে আমরা ওয়েব বলি। তো এই ওয়েবটা কী কী কারণে নষ্ট হয় আর আমাদের ড্রিল বিট কী কী কারণে ভেঙে যেতে পারে সেটা সম্বন্ধে জানবো। ব্রোকেন ড্রিল অর স্প্লিট ওয়েব, ঠিক আছে, কী কী রিজন এবার দেখব। কাটিং স্পিড ইজ টু হাই, জেনেছি এর আগে, ফিড রেট ইজ টু হাই, ওয়ার্ক ইজ নট হেল্ড রিজিডলি, আমরা ওয়ার্কটাকে বা জবটাকেই সঠিকভাবে ধরে রাখতে পারিনি। যে অপারেশনটা করার জন্য আমরা একটা হোল্ডিং ডিভাইস নিয়েছি, মেশিন ভাইস বা টুল মেকার ভাইস, সেই মেশিন ভাইসে আমরা সঠিকভাবে জবটাকে হোল্ড করতে পারিনি বা টাইট করতে পারিনি, লুজ আছে, ঠিক আছে? বা ধরো যে লেবেলিংটা আমাদের ঠিক নাই জবের, তো এইসব জিনিসগুলো ভ্যারি করে। ড্রিল ইজ নট হেল্ড কারেক্টলি, ড্রিলটাই ঠিকঠাকভাবে আটকাতে পারিনি আমরা চাকের সাথে, ঠিক আছে? তারপরে কী আছে, ড্রিল ইজ নট শার্পেন, ড্রিল বিটটা শার্পেন করা নেই, পয়েন্ট অ্যাঙ্গেল ইজ ইনকারেক্ট, এটা একটা ইনকারেক্ট। কুলিং ইজ ইনসাফিসিয়েন্ট, কুলিংটা ইনসাফিসিয়েন্ট আছে, ঠিকঠাক দিতে পারছি না বা ঠিকঠাক দিইনি আমি, যার কারণে প্রচুর পরিমাণে হিট হওয়ার ফলে আমাদের ড্রিল বিটটা ভেঙে গেছে বা ওয়েবটা ভেঙে গেছে, ঠিক আছে? ফ্লুট আর ক্লোজড উইথ চিপস, যে ফ্লুটটা আমার আছে, যে ফ্লুটের মাধ্যম দিয়ে আমরা কী করি, ফ্লুটের দুটো কাজ আমরা যেটা জানি যতটা, বেসিক্যালি এই দুটো কাজের উপরেই ডিপেন্ড করে ফ্লুটটা রাখা হয়। এক তো চিপসটাকে রিমুভ করে ফ্লুটের মাধ্যম দিয়ে, দ্বিতীয় এই ফ্লুটের মাধ্যম দিয়ে কিন্তু আমরা কুলেন্টগুলোকে সাপ্লাই করি কাটিং এজ পর্যন্ত, ঠিক আছে? তো আজকের আমাদের চ্যাপ্টার যেটা পড়লাম আমরা এখন অবধি, ট্রাবল ড্রিল ট্রাবল কজেস অ্যান্ড রেমেডিস ড্রিল কারেন্ট, ড্রিল করতে গিয়ে কী কী প্রবলেম আমাদের ফেস করতে হয়, যাতে এই প্রবলেমগুলো আমাদের না ফেস করতে হয়, এটা রেমেডিটা কী আছে,
তাহলে এখনো অবধি যতগুলো পয়েন্ট আমরা পড়লাম বা পড়ে আসলাম, এই পয়েন্টগুলোতে সবগুলোতে কি দেওয়া ছিল আমাদের? কজেসগুলো দেওয়া ছিল, এই কারণে হয়, এই কারণে হয়। তাহলে ঠিক এর অপোজিটটা, এটাই আমার রেমেডি। তাহলে এই জিনিসগুলোকে আমরা লক্ষ্য রাখবো, তাহলে আমাদের সেরকমভাবে ক্ষতিটা হবে না। ঠিক আছে, আজকের চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা আমরা এখান থেকেই শেষ করছি। নেক্সট চ্যাপ্টার আমরা পড়বো এরপরেই। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।